ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সবজি ও ফল নিয়ে আলোচনা করব, টমেটো। টমেটো একটি ক্ষুধাবর্ধক, তৃপ্তিদায়ক ফল ও সবজি। পাকা টমেটো ছোট বড় সকলের পছন্দনীয় এবং স্যালাদে অতুলনীয়। টমেটোতে রয়েছে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি। টমেটো খেলে রক্তের লাল কণিকা বৃদ্ধি পায় এবং শরীরের ফ্যাকাশে ভাব ও রক্ত স্বল্পতা দূর হয়। বিজ্ঞানীদের মতে শরীরের পুষ্টির জন্য যা যা দরকার লৌহ ও অন্যান্য ক্ষার টমেটোতে প্রচুর পরিমাণ রয়েছে। আপেল, কমলালেবু, আঙুর প্রভৃতি দামি ফলের চেয়ে টমেটোতে রক্ত তৈরির ক্ষমতা বেশি রয়েছে। এতে লবণ, পটাশিয়াম, লোহা, চুন আর ম্যাঙ্গানিজ যথেষ্ট পরিমাণ থাকে। তাছাড়া কাঁচা ও পাকা টমেটো রান্না করে খেতে বেশ মজাদার। চলুন তাহলে জেনে নেওয়া যাক টমেটোর প্রচুর ঔষধি গুণ সম্পর্কে। প্রতি 100 গ্রাম টমেটোতে রয়েছে 0.9 গ্রাম আমিষ, 3.6 গ্রাম শর্করা, 0.8 মিলিগ্রাম আঁশ, 0.2 মিলিগ্রাম চর্বি, 20 কিলো ক্যালোরি শক্তি, 48 মিলিগ্রাম ক্যালসিয়াম, 20 মিলিগ্রাম ফসফরাস, 0.64 মিলিগ্রাম লৌহ, 351 মাইক্রোগ্রাম ক্যারোটিন ও 27 মিলিগ্রাম ভিটামিন সি। টমেটোর লাইকোপেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ ও হৃদরোগে কার্যকর। যারা সবসময় রোগা অবস্থায় থাকেন বা দুর্বল লাগে তারা সকাল বিকাল পাকা টমেটোর সালাদ করে খান অথবা রস করে খান, উপকার পাবেন। যাদের পায়খানা কম হয় বা শক্ত হয় তারা সকাল বিকাল দুটি একটি টমেটো কামড়িয়ে খান, সমস্যা কমে আসবে। যাদের চামড়ায় নানা রোগ আছে বা মসৃণতা কমে গেছে তারা টমেটোর সালাদ করে অথবা রস খান, উপকার পাবেন। নিয়মিত টমেটো খেলে পাকস্থলী ও অন্ত্র সুস্থ ও সবল থাকে। যাদের মুখে অরুচি, খিদা কম, টমেটো টুকরো টুকরো করে কেটে তাতে শুকনো আদার গুঁড়া ও সামান্য মিশিয়ে খান, উপকার পাবেন। টমেটো মূত্র থলির প্রদাহ রক্ষা করে এবং মূত্রাশয় সংক্রমণ ও পাথর তৈরি হয় না। ফ্যাকাশে চেহারা লোকেরা বা যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা প্রতিদিন বড় মাপের একটি করে টমেটো নিয়মিত খান। যাদের অশ্ব, জন্ডিস, পুরানো জ্বর আছে তারা নিয়মিত টমেটো খান, উপকার পাবেন। গর্ভবতী মা ও যাদের বাচ্চা হয়েছে তারা নিয়মিত টমেটো খান, শারীরিক ও মানসিক শক্তি বাড়বে। মা ও বাচ্চা খুবই উপকারী হচ্ছে এই টমেটো। যাদের পেটে গ্যাসের সমস্যা, হজম কম হয় তারা টমেটো খেলে সমস্যার সমাধান হবে। ছোট বাচ্চাদের দিনে 3 বার অল্প করে টমেটোর রস খাওয়ালে বাচ্চা নিরোগ ও সবল দেহ নিয়ে গড়ে ওঠে। আমাদের হৃৎপিণ্ডের ন্যায় টমেটোতেও 4টি প্রকোষ্ঠ রয়েছে। আবার হৃৎপিণ্ডের বর্ণের সাথে টমেটোর সাদৃশ্য লক্ষ্য করা যায়, তাই টমেটো হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর। এছাড়াও টমেটো ভিটামিন এ, সি এর এক অনন্য উৎস। টমেটো মহান আল্লাহ তাআলার এক অপূর্ব দান, এর উপকারের শেষ নেই, তাই সুস্থ ও সবল থাকতে নিয়মিত টমেটো খান। বন্ধুরা, তবে একটি বিষয় কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে যে কোনো কিছু মাত্রা অতিরিক্ত ভালো নয়, তাই টমেটো অনেক বেশি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। আজ এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমরা নিয়মিত বিভিন্ন ওষুধের রিভিউ দেওয়ার সাথে সাথে আমরা লাইফস্টাইল বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকব এবং এই ধরনের পুষ্টিকর খাবারের গুণাগুণ সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো।